প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত সুন্দর কবিতা হলো আইয়াপ্পা পানিকরের লেখা শিক্ষার সার্কাস। এই কবিতাটি তোমাদের একাদশ শ্রেণীর যে ভারতীয় কবিতা এবং আন্তর্জাতিক গল্প এই যে বিভাগটা রয়েছে, এই বিভাগের মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিই যে বিশাল ডানাওলা এক থুত্তুরে বুড়ো, এই যে তোমাদের আন্তর্জাতিক গল্প, এটার সাথে কিন্তু শিক্ষার সার্কাসটা অড়ে আছে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র বিশাল ডানাওলা এক থুত্তুরে বুড়ো এইটা করতে চায় তাহলে সে করতে পারে, কেউ যদি শুধুমাত্র শিক্ষার সার্কাসটা করতে চায় তাহলেও সে শুধুমাত্র শিক্ষার সার্কাসটাই করতে পারে। এই যে শিক্ষার সার্কাস, এই কবিতা থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একাদশ শ্রেণীর 2021 বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তাহলে চলো আমরা শিক্ষার সার্কাস কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, জ্ঞান কোথায় গেল? শিক্ষার সার্কাস কবিতায় জ্ঞানের অভাব কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমি তবু পরের শ্রেণীতে যাব, উক্তিটির মাধ্যমে কবির কোন ভাবনার প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদেরকে একটু অন্যভাবে দিয়ে দিতে পারে। যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব, এই দুটি পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি, কে কখন এই কথা বলেছেন, এমন গণনার তাৎপর্য কি? অথবা এই প্রশ্নটা তোমাদেরকে একটু এরকমভাবেও দিয়ে দিতে পারে, 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি, এই উক্তিটির মাধ্যমে কবি কোন ইঙ্গিত দিতে চেয়েছেন? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথম ঘোষণা, আমরা কিন্তু ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, সেই সমস্ত ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, শুধু বাংলা আর ইংরেজি নয়, আমরা খুব শীঘ্র তোমাদের জন্য ইতিহাস, এডুকেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এই রকমই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন এবং নোটস আনতে চলেছি। তাই বুঝতেই পারছো চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হয়ে উঠতে চলেছে। শিক্ষা সার্কাসের পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি কবির অনাস্থা শিক্ষার সার্কাস কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদেরকে একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষাকে কবি সার্কাসের সাথে তুলনা করেছেন কেন? পরবর্তী প্রশ্ন, বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার অভাব কিভাবে শিক্ষার সার্কাস কবিতায় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। শিক্ষার সার্কাস কবিতা থেকে এই মাত্র 5টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই 5টা প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর এবারে আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথম দুটো যে প্রশ্ন, অর্থাৎ জ্ঞান কোথায় গেল, শিক্ষার সার্কাস কবিতায় জ্ঞানের অভাব কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, এবং যে দ্বিতীয় প্রশ্নটা, আমি তবু পরের শ্রেণীতে যাব, উক্তিটির মাধ্যমে কবির কোন ভাবনার প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো, অথবা যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব, এই দুটি পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন যদি খুব ভালোভাবে তোমরা করে রাখো তাহলে কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রায় 85% তোমাদের রেডি হয়ে যাবে। তার কারণ প্রথম দুটো প্রশ্ন যদি ভালোভাবে রেডি করা থাকে তাহলে শিক্ষা সার্কাস থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। তোমরা যদি কেউ প্রশ্ন কমন না পাও, সম্পূর্ণ অন্যরকম যদি কোনো প্রশ্ন দিয়ে দেয়, তাহলেও যদি ওই 1 অথবা 2, এই দুটোর মধ্যে যে কোনো একটার উত্তর যদি তুমি লিখে দিয়ে আসো তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে। কিন্তু সেখানে কি করতে হবে, উপরে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটার সাথে নিজের উত্তরটার একটা সংযোগ স্থাপন করে দিতে হবে। অর্থাৎ তুমি যে সেই প্রশ্নের উত্তরটা দিয়েছো সেই প্রশ্নটার উল্লেখ তোমায় সেই উত্তরের প্রথমে অথবা শেষে একটুখানি করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা শিক্ষা সার্কাস থেকে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে।
আর তোমাদের যে দুটোর অর আছে অর্থাৎ বিশাল ডানাওলা এক থুত্তুরে বুড়ো এবং শিক্ষার সার্কাস, কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে যে কোনটা করা উচিত স্যার, তাহলে আমি বলবো তোমরা শিক্ষার সার্কাসটা থেকেই প্রশ্ন করে যাও। তার কারণ বিশাল ডানাওলা এক থুত্তুরে বুড়ো থেকে কিন্তু অনেক প্রশ্ন রেডি করতে হবে তোমাদেরকে, তার তুলনায় শিক্ষার সার্কাসের কবিতায় মাত্র যদি তোমরা দুটো প্রশ্ন ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে তাদেরকে আমি বলে দিই, তারা কিন্তু অবশ্যই যেন শিক্ষার সার্কাস এই কবিতার প্রশ্নগুলো রেডি করে। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তোমাদের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিও দেখে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই বিষয়ে ভিডিও করলে ভালো হয়, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের জন্য এতটুকুই থাকলো, খুব শীঘ্র এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা কিন্তু করে যাও।